हम लोग नहीं आ रहे, हम लोग नहीं आ रहे, कोई नहीं आएगा, हमसे भी आपको कोई दुश्मनी नहीं है, कोई सौ मीटर नहीं आया। पत्रों पे तू घिसते घिसते जात धर्म में पिसते पिसते कोना जाए तेरे सपने सपने बुन ले हंसते हंसते तेरे घर में हो उजाला इंडिया बने खुशी वाला क्लिक डालिंग सबका टू ड्रीम उयर घड़ी पाठशाला उयर घड़ी पाठशाला उयर घड़ी पाठशाला। আমি এখন একদম আছি সরাসরি চাপদানি অ্যাসেম্বলি 103 নাম্বার বুথে, যেটা বৈদ্যবাটি মিউনিসিপালিটির 14 নম্বর ওয়ার্ড নামে খ্যাত। সে 103 নম্বর বুথে একটা সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনীর দ্বারা একজন মহিলা কিভাবে প্রতারিত হলো, এই মহিলা কি বলতে চাইছেন আপনাদের দেখাচ্ছি। এই দেখেন 103 নাম্বার অংশ, কমিং নাম্বার 165, চাপদানির দেখুন 187 নাম্বার পার্ট, কমিং নাম্বার 600, হ্যাঁ নাম হচ্ছে পূজা সাহা, আপনাদের দেখাতে পারলাম। এইবার আসি সরাসরি সেই পূজা দেবীর কাছে, কি ঘটনা ঘটেছে। আচ্ছা পূজা দিদি, আপনি একটু বলুন তো কি ব্যাপারটা হয়েছে। আমি ভোট দিতে গেছি, ভোট দিতে গিয়ে যে আমার ওই ওই নাপুতের ওই স্লিপটা আমার ভোটার কার্ডে দেখাতে গেছে, তখন আমাকে দেখে বললো যে পূজা সাহেব ভোট হয়ে গেছে। আমি তখন বললাম ম্যাডাম আমার ভোটটা কি করে হয়, তখন বললো এই আইডেন্টি কার্ড নিয়ে এসে ভোটটা হয়ে গেছে। আমি তখন বললাম যে আমার আইডেন্টি কার্ড থেকে আমার লক হবে কি করে ভোটটা হয়ে যায়, তখন বললো বেশি কথা বলবেন না এখানে দেখে নিন ভোটটা হয়ে গেছে। তখন আমার পাশে আরেকটা এজেন্ট ছিল, আমি তাকে বললাম যে পায়েল দি তুমি তো দেখেছো আমার সামনেই দোকান আছে, আমি দোকানদারি করলাম করে তারপরে আমার যদি ভোট হয়ে থাকে তোমার হাতে কালি কোথায়, প্রমাণটা তো এখানে, আর এই কার্ডটা তো ডুপ্লিকেট হয় না, একটাই হয় কার্ডটা, সেই কার্ডটা আমার লকার থেকে কি করে বেরিয়ে আসলো। আর এই কথাটা আমার কোনো প্রতিবাদ করতে গেছি দেখে আমাকে নির্বাচনের মহিলাগুলো বললো কেন্দ্রীয় বাহিনীগুলো আমার ওপর উল্টো পাল্টো অত্যাচার করে আমাকে ওখান থেকে বের করে দিল। আচ্ছা আপনি আপনাকে কতক্ষণ ওখানে আটকে রেখে দিয়েছিল? ওখানে দু আড়াই ঘন্টার বেশি আটকে রেখে দিয়েছিল, আসতে দিয়েছিলেন আমার ঘরে একটা ছোটো বাচ্চা, আমাকে বলছে না আসতে হবে না, ওপর থেকে ওপর মহল থেকে লোক আসে ইভিএম চেক হবে তারপরে তুমি যাবে, তুমি যখন জানিয়েছো তুমি তখন না জানিয়ে যাবে না, এখন যখন এসেছে আসার পরে আমাকে বললো যে একটা ভুল হয়ে গেছে আপনি এখন কী করবেন, আপনি কাটছাপা ভোট দেবেন। আমি বললাম যে কেন এই ভোটটা দিলে, বলে এই ভোটটা দিলে আমার কোনো গুণ্ঠিত হবে না, আপনি নাগরিক হিসেবে দিতে পারেন, আমি যদি নাগরিক হিসেবে যদি ভোটটা দিই এটা যদি আমার গুণ্ঠিত না হয় তাহলে আমি ভোটটা দেবো কেন, আমার এই ভোটটা হবে কেন, ছাপা ভোটটা হবে কেন। তাহলে আপনারা সরাসরি দেখলেন যে এই পূজা দেবী কীভাবে বললো আপনাদেরকে, আর আপনাদের দেখাচ্ছি দেখুন এই পূজা দেবীর ভোটার কার্ড, জি যে পূজা দেবীকে কীভাবে আজকে হ্যারাস করেছে, কীভাবে ওনাকে অ্যাসাল্ট করেছে, কীভাবে ওনাকে রেখে দিয়েছে সেই জায়গায়। পূজা দেবী ভোট তো দিতেই পারলো না, নিজের নাগরিকত্ব পরিচয়টাকে তিনি ভোট বাক্সে প্রদান করতে পারলেন না, অথচ ওনাকে আটকে রাখলো এই কেন্দ্রীয় বাহিনী। আমি আসছি বড় কলকাতা এবং বাংলার আওয়াজ থেকে অমর চ্যাটার্জি সিনিয়র রিপোর্টার হুগলি। হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ, জল পড়ে গেছে আইপ্যাডে, হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল, সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু, যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন 216 যোধপুর কলোনি, ফোন 9836300033 অথবা 9748369628।